আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এমআই ফোন এবং এই ফোনটা এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো একটা এমআই ফোন কীভাবে এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে নিয়ে যেতে হয়। তো প্রথমে আপনাদেরকে এটা একটু বলি যে এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে কেন নিয়ে যাবেন। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে এই মোবাইলের এফআরপি আনলক বা অন্যান্য যে কোনো প্রয়োজনে এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে নিয়ে যেতে হয়। যারা মূলত মোবাইলের সফটওয়্যারের কাজ করেন, ফ্লাশ আনলক, এফআরপি আনলক, এই সমস্ত কাজগুলো যারা করেন তারা জানেন এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে মোবাইল কেন নিতে হয়। সো এটাই দেখাবো যে প্রথমত মোবাইলটাকে রিকভারি মোডে কীভাবে নিয়ে যেতে হয়। আই হোপ এই বিষয়টা সবাই জানেন। তারপর আমি একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি এই মোবাইলটাকে কীভাবে প্রথমে হচ্ছে রিকভারি মোডে নিয়ে যেতে হয় এবং পরবর্তীতে সেটাকে রিকভারি মোড থেকে এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে কীভাবে নিয়ে যেতে হয়। এবং আমি গ্যারান্টির সাথে বলতে পারি আজকের এই ভিডিওটা দেখলে আপনি আই হোপ নতুন কিছু অন্যদের থেকেও একটু আলাদা নতুন কিছু শিখতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে প্রসেসটা দেখি। এই জন্য ফার্স্টে আমি মোবাইলের একটু মডেলটা আপনাদের দেখায় নিই। মোবাইলের মডেলটা একটু দেখে নেবেন এটা কেন তা আমি একটু পরেই বলবো। এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের মডেলটা হচ্ছে রেডমি 5। ওকে, এই মোবাইলটাকে ফার্স্টে আমি হচ্ছে বন্ধ করি, পাওয়ার অফ করি, পাওয়ার বাটনে চেপে ধরলাম। এই মোবাইলটা দেখেন এমআই ফোন, যেটা কিন্তু এখানে দেওয়া আছে এই মোবাইলটা কিন্তু এমআই ফোন। আমি মোবাইলটার পাওয়ারটা অফ করে নেব। মোবাইলটা বন্ধ হওয়ার পর এটাকে ফার্স্টেই হচ্ছে রিকভারি মোডে নিতে হবে। রিকভারি মোডে নেওয়ার পর সেখান থেকে এটাকে এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে নিয়ে যেতে হবে। এখন এক একটা ফোনের রিকভারি মোড কিন্তু এক এক রকম হতে পারে, এই জন্যই কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে মডেলটা দেখিয়েছিলাম। এখন মডেলটা কেন দেখিয়েছিলাম, মডেলটা দেখার পর আপনার মোবাইলে যে মডেলটা সেই মডেলটা গুগলে এসে সার্চ বারে লিখে দিবেন। যেমন আমার এটা রেডমি 5, রেডমি 5 লিখে আমি রিকভারি মোড লিখলাম এবং একটু নিচে আসব, যে কোনো একটা ওয়েবসাইটে যাব। আমি এই ওয়েবসাইটটাতে যাচ্ছি এবং একটু নিচে আসলেই এখানে দেখতে পারবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে। ফার্স্টে মোবাইলটাকে হচ্ছে প্রথম স্টেপে মোবাইলটাকে বন্ধ করতে হবে এবং দ্বিতীয় স্টেপে রিকভারি মোডে যাওয়ার জন্য ভলিউম আপ এবং পাওয়ার বাটন দুইটা কিন্তু চেপে ধরতে হবে, তাহলে এই মোবাইলটা রিকভারি মোডে যাবে। আমি তো এই ভিডিওটাতে আপনাকে এই নিয়মে দেখাই দেব, কিন্তু এই যে প্রসেসটা আমি দেখালাম এটা দেখালে আপনি যে কোনো ফোন, আপনার কাছে যদি আলাদা আলাদা ফোন থাকে এবং সেটা যদি আপনি না জানেন কীভাবে রিকভারি মোড বা এইসব মোডে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রসেসটা অনুসরণ করতে পারেন। ওয়েল, এখন আমরা এই ফোনটাকে ফার্স্টে হচ্ছে রিকভারি মোডে নিয়ে যাই। এই জন্য এই যে ভলিউম আপ এবং পাওয়ার বাটন দুইটা একসাথে আমাকে চেপে ধরতে হবে। এমআই এর লোগোটা আসার পর আমি ছেড়ে দিলাম। মোবাইলটা কিন্তু রিকভারি মোডে গিয়েছে, যেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলেও আপনি কিন্তু এই ভলিউম আপ ডাউন চেপে নিচে এসে এই যে এটাতে এসে পাওয়ার বাটনে ক্লিক করলে এটা এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে চলে যাবে। এখন যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, আপনার কাছে কিন্তু এরকমটা নাও হতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসতে পারে। তাই আমি এখানে আরও একটা ফোন রেখেছি এবং এই ফোনটাতেও আমি সেমভাবে এই এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে গিয়ে আপনাকে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আই হোপ বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এটাকে কিন্তু বলে এমআই অ্যাসিস্ট্যান্ট মোড। আমি এই ফোনটা দিয়েও এই একই জায়গায় এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে যাচ্ছি, এই জন্য এইটাতেও কিন্তু সেই একই সিস্টেম, ভলিউম আপ এবং পাওয়ার বাটন দুইটা একসাথে চেপে ধরতে হবে, তাহলে এই ফোনটাও কিন্তু রিকভারি মোডে চলে যাবে। এমআই এর লোগোটা আসার পর আমি এটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিবুট উইব ডাটা কানেক্ট উইথ এমআই অ্যাসিস্ট্যান্ট। এখানে আসলেই কিন্তু, এখানে এসে যখন আমি এটার ভিতরে ঢুকবো তখনই কিন্তু এটা এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে কানেক্ট হবে, ঠিক এটার মতো। এই জন্য আমার কী করতে হবে, ভলিউম ডাউন বাটন চেপে নিচে আসতে হবে এবং এটাতে আসার পর পাওয়ার বাটনে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু এটার ভিতরে যাবে এবং এটা হচ্ছে এমআই অ্যাসিস্ট্যান্ট মোড। এখন এই মোডে নিয়ে আপনি যেই কাজটা করতে চাচ্ছেন সেটা কিন্তু করতে পারবেন। আরও একটা বিষয়, এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে তো চলে আসছেন, এখন আপনার যে কাজ সেটাও আপনি করতে পারবেন, কিন্তু এমআই অ্যাসিস্ট্যান্ট মোড এক্সিট কীভাবে করবেন সেটাও আমি আপনাদের একটু দেখায় দিই। এই জন্য সেমভাবে ভলিউম আপ এবং পাওয়ার বাটন দুইটা একসাথে চেপে ধরবেন, এইটা কিন্তু এমআই অ্যাসিস্ট্যান্ট মোড থেকে বের হয়ে যাবে। আমি আপনাদের একটু চেপে ধরে দেখাচ্ছি। যখন মোবাইলের পাওয়ারটা চলে যাবে এবং এমআই এর লোগোটা চলে আসবে, আমি বাটনগুলো ছেড়ে দেবো, তারপর এটা ব্যাক হয়ে কিন্তু আবার রিকভারি মোডে আসছে। এরপর এই যে এখান থেকে রিবুট, এই রিবুট অপশনটায় কিন্তু আমি যাব, এই রিবুট অপশনটায় যাব। যাওয়ার পর পাওয়ার বাটনে ক্লিক করব, তারপর এখানে রিবুট টু সিস্টেম, ভলিউম বাটন ক্লিক করে, ভলিউম আপ অথবা ডাউনে ক্লিক করে
রিবুট টু সিস্টেমে পয়েন্টারটা রেখে আমি যখন পাওয়ারে ক্লিক করে দেবো, পাওয়ার বাটনে একটা ট্যাপ করে দেবো, মোবাইলটা কিন্তু রান হয়ে যাবে, চালু হয়ে যাবে এবং নর্মাল অবস্থায় নর্মাল মোডে চলে যাবে। সো এই ছিল ভিডিও। আই হোপ এই ভিডিওটা দেখার পর আপনি খুবই সহজে এমআই যে সমস্ত মোবাইলগুলো আছে, এমআই, রেডমি, শাওমি, এই সমস্ত সব মোবাইল, সব মডেলের মোবাইল রিকভারি মোড হতে শুরু করে এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে যাওয়া এবং তার থেকে ব্যাক আসা একটু যে শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।